নমস্কার, আমি সংহিতা ভট্টাচার্য। আজ সাবেরী কালচারাল গ্রুপ এই পেজ থেকে আমি ভাষা উৎসবের অনুষ্ঠানে এসেছি। আন্তর্জাতিক ভাষা উৎসব আজকে 21শে ফেব্রুয়ারি। তো এই অনুষ্ঠানে আজ সারাদিন ধরে অনেক প্রোগ্রামের আয়োজন হয়েছে এখানে। তো আমি এখানে আসতে পেরে খুবই নিজেকে ধন্য মনে করছি আজকের দিনে। তো আমি আমার গান আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আন্তর্জাতিক ভাষা দিবসের, এবং বড়দের প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আমার প্রথম গান একটি অতুল প্রসাদী। মোদের করুক মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের করুক মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাজিয়ে কবি তোমার বিনী
তীর্থে আজি জগত করে যাওয়া আশা আমরি মোদের গরব মোদের আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি ওই ভাষাতে প্রথম কলে ডাকলু মাই মামা বলে ওই ভাষাতে প্রথম কলে ডাকলু মাই মামা বলে ওই ভাষাতে বলবো হরি ওই ভাষাতে ভাষা আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এইরকম কবিতা শোনা যাচ্ছে শুনে তোমাদের সুন্দর শুরু থ্যাংক ইউ আমি আমার পরের গানে চলে যাচ্ছি এটি একটি নজরুল গীতি দেশাত্মবোধক খাই
মধু হাওয়া একছে দেশে যায়, একছে মায়ের বুকে ফলে একই ফুল হয়। পরের গানে চলে যাচ্ছি। এটি একটি সলিল চৌধুরীর গান। পথে বার নাম সাথী পথে হবে পথ চেনা, পথে সাথী পথে হবে পথ চেনা, জনশ্রুতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা, পথে বার নাম সাথী পথে হবে পথ চেনা। প্রাণীর মোহানা কিসের মানা, হবে চেনা হবে জানা, পথে বার নাম সাথী পথে হবে পথ চেনা। কখনে গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে, কখনে গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে, কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে, তখনই গান তোলে তুফান নবীন
প্রাণীর প্লাবনানি দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে তখন তো আর শোষণ বাঁধন মানব না সবারই দেশ সবার ছাড়া তো জানব না তখন তো আর শোষণ বাঁধন মানব না সবারই দেশ সবার ছাড়া তো জানব না বাতাস হবে আশার পরোয়ানা কিসের মানা হবে চেনা হবে জানা পথে বার নামু সাথী পথে হবে পথ চেনা জনশ্রুতি নানান মতে মনোরথে দুঃখী কানা হবে চেনা হবে জানা পথে বার নামু সাথী পথে হবে পথ চেনা পথে বার নামু সাথী পথে হবে পথ চেনা আবার আমি সবাইকে আন্তর্জাতিক ভাষা দিবসের মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার